আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ মিস। আপনি কেমন আছেন মিস? হ্যাঁ, আমিও ভালো আছি। পড়াশোনা হচ্ছে তোমাদের? জি মিস। হ্যাঁ, তো আজকে আমরা ক্লাস শুরু করার আগে তোমাদের এক জায়গায় নিয়ে যাব। কোথায় জানো? একটা মজার জায়গায়। চলো আমরা সবাই মিলে একটা সুন্দর বাগানে ঘুরে আসি, দেখা যাক সেখান থেকে কিছু শেখা যায় কিনা। তারপরে এসে আমরা ক্লাস শুরু করব। আজকে আমাকে ক্লাসে সাহায্য করবে তোমাদেরই বন্ধু সিয়াম। Hey everybody, it's me, Jenny. I'm ready to do my favorite thing. What are my beautiful flowers? Will you help me? Oh, great. I was hoping you would. There are four yellow flowers in my flower garden. Let's sprinkle some water on them so my flowers grow faster. Look, three more yellow flowers have bloomed. So we have how many flowers? Let's count together. One, two, three, four, plus three more makes five, six, seven yellow flowers in all. Great counting, everybody. There are five red flowers here. Oh my, these flowers look so sad. They really need a drink. Look, three more red flowers. One, two, three, four, five, plus three more makes how many flowers? Six, seven, eight red flowers in all. Who knew adding numbers could be so much fun? There are six flowers in my garden. Now that three more have bloomed, how many pink flowers can you see? One, two, three, four, five, six, plus three more makes seven, eight, nine pink flowers. I have lots of flowers. They look fantastic. They smell great too. Thanks for helping me water and count my lovely flowers. Bye-bye. খুব ভালো। এখান থেকে কিছু শিখলে? জি মিস। একটি বাগানে অনেকগুলো ফুল ফুটে একটি বাগানে অনেকগুলো ফুল ফুটেছে, একটি মেয়ে ফুলগুলো গুনছে। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে এটা দেখে কি কিছু বোঝা গেল যে আজকে আমরা কি করব ক্লাসে? জি মিস। কি করবো বলো তো? যোগ, যোগ অঙ্ক। হ্যাঁ, আজকে আমরা ক্লাসে যোগ অঙ্ক করব। এখন যোগ অঙ্ক করার আগে আমরা একটু জেনে নেব যোগ কি, যোগ কেমন করে করতে হয়, এটা একটু আমরা জেনে নেই। ওকে মিস। তাকাও, দেখো আমি লিখেছি যোগ কাকে বলে কিংবা যোগ কি, একই কথা। যোগ হচ্ছে দুই বা তার চেয়ে বেশি সংখ্যা একসাথে করলে মোট যে সংখ্যা পাওয়া যায় তাকে যোগ বলে। দুই বা তার চেয়ে বেশি সংখ্যা, একটা সংখ্যার সঙ্গে কখনো যোগ হয় না, একটা সংখ্যা একা একা দাঁড়িয়ে থাকলে সেটাকে যোগ হয় না। এই যে আমার হাতে কি এটা, এটা কি মার্কার? মার্কার, হ্যাঁ, এটা তো একটাই মার্কার, তাই না? এখন এইটার সঙ্গে যদি আমি আরো একটা দেই তাহলে সেই দুইটাকে যোগ করতে হবে, কিন্তু একা একা এটা যোগ কখনোই হবে না। এজন্য আমি দেখো এটার সঙ্গে আমি আরো একটা মার্কার নিয়ে আসলাম, তাহলে কি হলো, এটা একটা মার্কার, এটা একটা মার্কার, তাই না? জিমিস, এখন এই দুইটাকে আমি এক করলাম, দেখো কয়টা হলো? দুইটা। দুইটা, দুইটা কি হলো? মার্কার। মার্কার আগে ছিল কয়টা? একটা। এর সঙ্গে আমি আরো কয়টা যোগ করলাম? একটা। একটা, এই যে একত্রিত করলাম, তাই না?
আগে কিন্তু একটা একটা ছিল, এখন এই দুইটাকে যে আমি একসঙ্গে করলাম, এই যে একসঙ্গে করার পর কয়টা হলো? দুইটা। এটাকেই বলে যোগ। এটাই হচ্ছে কি? যোগ। তো এখন দেখো আমি তারপরে তোমাদের আরেকটু ক্লিয়ার করে দেই। তোমরা দেখো এখানে, দেখো এখানে হচ্ছে প্রথমে কিসের ছবি দেখতে পাচ্ছ? দুইটি পাতা। দুইটি পাতা, হ্যাঁ এখানে দুইটি পাতার ছবি দেখতে পাচ্ছ। তাহলে আর এই যে মাঝখানের এই চিহ্নটাকে আমরা বলি কি চিহ্ন? যোগ চিহ্ন। হ্যাঁ, তাহলে এই যে প্রথমে আমরা কয়টা পাতা দেখেছি? দুইটি পাতা, তাই না? তারপরে দিয়েছি একটা যোগ চিহ্ন, এটার পরে আরো কয়টি পাতা? দুইটি পাতা। দুইটি পাতা, তাহলে এই দুইটি পাতা এবং এই দুইটি পাতা মিলে কয়টি হলো? চারটা। চারটা, এই চারটি পাতা কোথায় লিখেছি? এই যে এখানে, তাই না? আর এই যে মাঝখানে যে দুইটা তোমার ইয়ে আছে, দাগ দিয়েছি আমি, দুইটা একই দাগ দিয়েছি, এটাকে কি বলে বলো তো? সমান 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 চিহ্ন, সমান সমান চিহ্ন। হ্যাঁ, এখন দেখো এই যে দুইটি পাতা আর এই যে দুইটি পাতা আমি একসঙ্গে করলাম না? জিমিস পরে এই যে কয়টা হলো? চারটি হলো, তাই তো? জিমিস, এই চারটিকে আমরা বলি যোগফল। কি বলি? যোগফল। যোগফল। তাহলে এখন নিচেরটা দেখো, নিচেরটা দেখো, নিচে কি আছে? প্রথমে কি আছে? পাখি। পাখি, কয়টি পাখি? তিনটি পাখি। তিনটি পাখি, হ্যাঁ। তারপরে পরে কয়টি আছে? যোগ চিহ্ন, তারপরে আরো তিনটি পাখি। আরো তিনটি পাখি, হ্যাঁ এক্সেলেন্ট। তাহলে কয়টি পাখি হলো? আমি এখানে কয়টি পাখি দিয়েছি দেখো তো? ছয়টি পাখি। ছয়টি পাখি, ছয়টি পাখি কিভাবে হলো? আমি একটু বোর্ডের দিকে তাকাও, একটু বোর্ডের দিকে তাকাও। প্রথমে আমরা আজকে আমরা কি করবো সেটা লিখবো, এটাকে বলে টপিক অথবা শিরোনাম, তাই তো? এখন আমরা কি লিখবো দেখো, সমান সমান চিহ্নের পাশে। তাহলে এটাকে আমরা কি বলি? যোগফল। এখন আমরা উত্তরে লিখব, উত্তর, উত্তর যোগফল পাঁচ। গুড। আর একটা করি, এটা তুমি বলবে দেখি তো। এটা কত হবে বলো তো তুমি? সাত। সাত কিভাবে হলো আমাকে একটু বোঝাও তো। চার, চার তিন সাত। এক্সেলেন্ট, মান সাত। হ্যাঁ গ্রেট জব। এই যে তাহলে এখানে আমি সাত নামালাম। এখন আমি এখানে কি কি লিখবো বলো? এখানে আমি কি লিখবো? উত্তর যোগফল সাত। হ্যাঁ ভেরি গুড। তোর যোগফল সাত। এখন আমি তোমাকে এটা মুছে দিয়ে দুটো করতে দেই, একটু আমাকে করে দেখাও তো। ওরাও ঢুস করি
জেমিস গানটি কি ভালো লাগলো তাসনিয়ার? নাহায়ান তোমার কেমন লাগলো? মিস ভালো। হ্যাঁ আচ্ছা, তাহলে এখন আমি সব শেষে এটাই বলবো তোমাদের, আমরা এখন যোগ অঙ্ক দিলে তো করতে পারবে, তাই না? আচ্ছা তাহলে আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, গুড বাই। গুড বাই মিস। গুড বাই মিস। বাই বাই মিস।